Dear students, আমি আমার লাস্ট ভিডিওতে সাইটোকাইনের দুটো গুরুত্বপূর্ণ ভূমিকা শারীরবৃত্তীয় ভূমিকা সম্পর্কে আলোচনা করেছি। প্রথমটা হলো সাইটোকাইনিন হরমোন কিভাবে তামাক গাছে ক্রাউন গল ডিজিজে ভূমিকা পালন করে, আর দ্বিতীয় যে ভূমিকা আমরা আলোচনা করেছি সেক্ষেত্রে আমি বলেছি রিচমন্ড এবং ল্যাংয়ের প্রভাব। রিচমন্ড অ্যান্ড ল্যাং দুজন সায়েন্টিস্ট, তারা দেখিয়েছিলেন কিভাবে সাইটোকাইনি উদ্ভিদের জরা বা সেনেসেন্সকে বিলম্বিত করে। সেটা তিনি প্রথম পরীক্ষামূলকভাবে প্রমাণ করেছিলেন যে উদ্ভিদ কলার মধ্যে যদি সাইটোকাইনি থাকলে তার সেনেসেন্স বা জরা বিলম্বিত হয়, এবং তাদের নাম অনুসারে রিচমন্ড এবং ল্যাংয়ের নাম অনুসারে এই প্রভাবকে বলা হয় রিচমন্ড এবং ল্যাংয়ের প্রভাব। তবে সাইটোকাইনিন কিভাবে উদ্ভিদের জরা বিলম্বিত করে তার ডিটেইল মেকানিজম বা মোড অফ অ্যাকশন যদিও সঠিকভাবে জানা যায়নি, তবুও মনে করা হয় সাইটোকাইনিন হরমোন উদ্ভিদ অঙ্গের পুষ্টি উপাদানের বিচলন ঘটিয়ে, অর্থাৎ মোবিলাইজেশন অফ নিউট্রিয়েন্ট এলিমেন্টস করে উদ্ভিদ অঙ্গের জরাকে বিলম্বিত করে। বিজ্ঞানী মত পরীক্ষামূলকভাবে প্রমাণ করেন যে সাইটোকাইনিন কিভাবে পুষ্টি উপাদান বিচলন ঘটাতে, উদ্ভিদ অঙ্গে পুষ্টি উপাদান বিচলন ঘটাতে সাহায্য করে, এবং এই বিচলন পুষ্টি উপাদানের এই বিচলন ঘটানোর প্রক্রিয়া এবং তাতে সাইটোকাইনিনের ভূমিকা সেনেসেন্স বা জরা বিলম্বিতকরণের একটি অন্যতম উপায় বলে মনে করা হয়। আমরা মথের এই পরীক্ষাটার কথা আমি তোমাদের বলবো। উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান হচ্ছে অ্যামাইনো বিউটেরিক অ্যাসিড। এই অ্যামাইনো বিউটেরিক অ্যাসিডের কার্বনকে তেজস্ক্রিয় করে দেওয়া হয় এই পরীক্ষা ব্যবস্থায়, এবং পাতার মধ্যশিরার একপাশে একটু ডিস্কের ন্যায় ক্ষত সৃষ্টি করে 14C অ্যামাইনোবিউটেরিক অ্যাসিড প্রয়োগ করা হয়। এই পাতাতে কিন্তু কোনো সাইটোকাইনিন দেওয়া হয়নি। দ্বিতীয় সেটে পাতার একপাশে ওই ডিস্কের ন্যায় ক্ষত সৃষ্টি করে 14C অ্যামাইনোবিউটেরিক অ্যাসিড দেওয়া হয়েছে, এবং মধ্যশিরার বিপরীত পাশে, অর্থাৎ যে পাশে অ্যামাইনোবিউটেরিক অ্যাসিড দেওয়া হয়েছে তার বিপরীত পাশে কাইনেটিন প্রয়োগ করা হয়েছে। থার্ড সেট অফ এক্সপেরিমেন্টে দেখতে পাচ্ছি আমরা যে পাশে 14C অ্যামাইনোবিউটেরিক অ্যাসিড দেওয়া হয়েছে ডিস্কের মধ্যে, ডিস্কের মতো ক্ষত সৃষ্টি করে সেই পাশেই, পাতার মধ্যশিরার সেই পাশেই কাইনেটিন প্রয়োগ করা হয়েছে। এবার পুষ্টি উপাদানের বা তেজস্ক্রিয়তার বিচলনটা আমরা তিনটি ক্ষেত্রে লক্ষ্য করছি। দেখা যাচ্ছে প্রথম ক্ষেত্রে 14C অ্যামাইনোবিউটেরিক অ্যাসিড তেজস্ক্রিয়তা ওই ক্ষতস্থান থেকে সরাসরি মধ্যশিরার মধ্যে স্থানান্তরিত হচ্ছে সাইটোকাইনিনের বা কাইনেটিনের অনুপস্থিতিতে। দ্বিতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাশে কাইনেটিন প্রয়োগ করা হয়েছে 14C অ্যামাইনোবিউটেরিক অ্যাসিডটা প্রয়োগস্থল থেকে সেই পাশে স্থানান্তরিত হয়েছে, অর্থাৎ এখানে কাইনেটিন প্রয়োগস্থল থেকে তার বিচলনে সহায়তা করছে যেদিকে কাইনেটিনের উপস্থিতি আছে। তৃতীয় ক্ষেত্রেও দেখতে পাচ্ছি আমরা যে পাশে কাইনেটিন আছে সেই দিকেই তেজস্ক্রিয়তার সঞ্চালন ঘটছে। সুতরাং এক্ষেত্রে প্রমাণিত হলো, এই পরীক্ষা থেকে মথ প্রমাণ করলেন যে সাইটোকাইনিন গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানের বিচলন ঘটিয়ে জরা বিলম্বনে সহায়তা করে। যেহেতু মথ প্রথম এই পরীক্ষামূলক ব্যবস্থার সাহায্যে সাইটোকাইনিনের এই গুরুত্বপূর্ণ ভূমিকাকে প্রমাণ করেন, তাই তার নাম অনুসারে এই প্রভাবকে বলা হয় মথের প্রভাব। তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করা হতে পারে মথের প্রভাব কি, মথস এফেক্ট বলতে আমরা কি বুঝি। নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলবো সাইটোকাইনিনের, সেটা হচ্ছে সাইটোকাইনিন হরমোন উদ্ভিদের শুট মেরিস্টেম বা বিটপের অগ্রভাগে যে ভাজক কলা থাকে তার সক্রিয়তা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ইনপ্ল্যান্টা এক্সপেরিমেন্ট বলে একটি পরীক্ষা সম্পাদন করা হয়েছিল অ্যারাবিডপসিস উদ্ভিদের ক্ষেত্রে। এই উদ্ভিদের সাধারণ উদ্ভিদের ক্ষেত্রে, সাধারণ নর্মাল বা ওয়াইল্ড ভ্যারাইটি অ্যারাবিডপসিসের ক্ষেত্রে CKX সাইটোকাইনিন অক্সিডেজ বলে যে জিনটি থাকে সেই জিনটি সুপ্তাবস্থায় থাকে বা অনুপস্থিত থাকে ওয়াইল্ড ভ্যারাইটির ক্ষেত্রে। কিন্তু মিউটেন্ট ভ্যারাইটিতে এই জিনটিকে সক্রিয় করে দেওয়া হয়, CKX জিনকে সক্রিয় করে দেওয়া হয় কৃত্রিমভাবে মিউটাজেন প্রয়োগ করে। এই জিনটি মানে সাইটোকাইনিন অক্সিডেজ জিনটি দেখা গেছে যে সাইটোকাইনিনের পরিমাণ হ্রাস করে বা সাইটোকাইনিনকে ধ্বংস করে। মিউটেন্ট ভ্যারাইটিতে, অ্যারাবিডপসিসের মিউটেন্ট ভ্যারাইটিতে সাইটোকাইনিন অক্সিডেজের সক্রিয়তার ফলে অর্থাৎ CKX জিনের বহিঃপ্রকাশের ফলে সাইটোকাইনিনের পরিমাণ হ্রাসপ্রাপ্ত হচ্ছে। যেহেতু সাইটোকাইনিনের পরিমাণ হ্রাসপ্রাপ্তি ঘটছে সাইটোকাইনিন ভাঙনের জন্য, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যে বিটপের অগ্রাংশের যে রূপান্তর প্রক্রিয়া, বিটপের দৈর্ঘ্য বৃদ্ধি স্থিমিত হচ্ছে এবং উদ্ভিদের বিটপের অগ্রাংশের যে স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। এর থেকে প্রমাণ করা যায় যে স্বাভাবিক উদ্ভিদের ক্ষেত্রে সাইটোকাইনিন হরমোন বিটপের অগ্রভাগে তার ভাজককলার সক্রিয়তা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধন্যবাদ।